আজকে আমার আর একটা স্বপ্ন পূরণ হচ্ছে, আরো একটা ধাপ আমি পূরণ করব। দুটো স্বপ্ন পূরণ একসাথে আমার পূরণ হচ্ছে, কি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। এটা হচ্ছে আমার ফার্স্ট ভালোবাসা, এটা জানো। এটার জন্য অনেক মেহনত করতে হয়। যারা ইউটিউবে আছো, যারা খাটনি করছো, করে যাও। আমি বলবো এই জিনিসটার থেকে ভালো জিনিস আশা করি আর কিছু নেই। হ্যাঁ, ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার নিজের প্রোডাক্ট আমি নিজে ডেলিভারি করতে যাবো, এতে কোনো লজ্জার বিষয় নেই। হ্যাঁ, ডেলিভারি ম্যান হতেও আমি মানে ওম্যান হতেও রাজি আছি, ম্যান হতেও রাজি আছি। তোমরা যা বলো, আমার কোনো অসুবিধা নেই। 7:45 বাজে, ভজল ডাবা ব্রিজের উপরে আইসক্রিম রেখে আর ইউটিউব কিন্তু যেইভাবে তোমরা কাজ করবে সেই কৃতিত্বের ফল কিন্তু ইউটিউব অবশ্যই দেয়। আর সেটার হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে এটা, গুগল অ্যাপস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জিতা ব্লগ অ্যান্ড ট্রাভেল। অ্যান্ড আই হোপ সো তোমরা সবাই খুব 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 ভালো আছো। অনেকদিন পরে একটা মর্নিং টু নাইট একটা ব্লগ নিয়ে আসলাম, মানে সারাদিনে কী করবো টুকিটাকি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। অবভিয়াসলি আমি এরকম ডেলি ব্লগ তো শেয়ার করি না, বাট আজকের দিনটা একটু স্পেশাল, আর পাশাপাশি স্পেশাল দিন। আর আমার শরীরটাও একদমই ভালো না, আর একদমই শরীরটা ভালো ছিল না, কারণ এই গরমে আই থিঙ্ক কারোরই শরীর মানে ভালো যাচ্ছে না ঠিকঠাক। আমারও সেম তাই, শরীর ভালো ছিল না। এখন বাজে হচ্ছে 10:10, আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। আর এখানে আমাদের শিলিগুড়িতে গরম কিন্তু মারাত্মক লেভেলের পড়েছে। তোমাদের শহরে কিরকম গরম পড়েছে অবশ্যই আমাকে জানিও। আর এই গরম বেশি পরিমাণে জল খেও, কারণ এই গরমে বাঁচতে হলে আর নিজেকে ঠিক রাখতে হলে জল না খেলে একদমই চলবে না। তো যাই হোক, এখন আমি মর্নিং ব্রেকফাস্টটা ঝটপট করে করিনি। ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা অনেকেই জানো যে আমি একটা নিউ বিজনেস স্টার্ট করেছি। আর স্বপ্নপূরণ কেন বলছি সেটা তো অবশ্যই তোমরা জানো। ফার্স্ট হচ্ছে আমার মনিটাইজেশনের জন্য, ওটা নিয়ে আমার অনেকটাই ড্রিম ছিল, তো সেটা আমি ফুলফিল করতে পেরেছি তোমাদের জন্য। আর সেকেন্ড, তোমরা সবাই জানো আমি একটা নতুন বিজনেস স্টার্ট করেছি। তো সেই বিজনেসটা আস্তে 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 যদি গ্রো হয়, মানে নিজের একটা টুকিটাকি বিজনেস যদি আস্তে আস্তে গ্রো হয়, তাহলে দেখবে সবারই ভালো লাগে। স্বপ্নপূরণ কেন বলছিলাম, কারণ আজকে আছে হচ্ছে আমার সেকেন্ড অর্ডার। আর হ্যাঁ, ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার নিজের প্রোডাক্ট আমি নিজে ডেলিভারি করতে যাব। এই মানে এত কয়েকদিন ধরে যা কিছু প্রোডাক্ট ছিল আর কি, সবটাই মানে আমি কোরিয়ার দিয়ে পাঠিয়েছি। কলকাতায় কিছু গেছে, বারাসাতে কিছু গেছে, আর মালা আন্টি তো আই থিঙ্ক বারাসাতেই থাকে, তো সেখানেও গিয়েছে কিছু প্রোডাক্ট। তো থ্যাংক ইউ সো মাচ, মালাদি হচ্ছে আমার বিজনেসের ফার্স্ট কাস্টমার। কোন দুটো প্রোডাক্ট আমি নিজে হাতে ডেলিভারি করতে যাবো সেটা আমি তোমাদেরকে দেখাবো। ওয়েট, তো আমি তোমাদেরকে কিছু দেখিয়ে দিই। এখানে হচ্ছে আমার কিছু প্রোডাক্ট আমি এখানে রেখে দিয়েছি। এখানে কিন্তু কুর্তির সব সেট রাখা রয়েছে, কুর্তি, এখানে শাড়ির কিছু স্টক রয়েছে, এখানে হ্যান্ডলুম শাড়িরও কিছু স্টক রেখে দিয়েছি আমি। এখানে হ্যান্ডলুম শাড়িগুলোর স্টক রেখে দিয়েছি। এখানে হচ্ছে নাইটিস রাখা রয়েছে, ঠিক আছে, অনেক কিছু রাখা রয়েছে। এখানে হচ্ছে, এখানে দাঁড়াও, এখানে শাড়িও রয়েছে, এখানে কিছু নাইটিসও আমি রেখে দিয়েছি, যেগুলো কিন্তু অনেকগুলো স্টক এখানে আমি রেখে দিয়েছি আপাতত। এখানে কুর্তিস থেকে শুরু করে সব আছে, অনেক কিছু স্টক আমি টুকটাক টুকটাক করে রেখে দিয়েছি। এই অনুযায়ী তোমাদের রিকমেন্ড হয়, সেই ফটো দেখে যারা যারা চুজ করে যেই অনুযায়ী রিকমেন্ড হয় সেগুলো আমি আনিয়ে নিই সাথে সাথে। রাখতে পারি না যেহেতু নিউলি বিজনেস, তাই এত বেশি স্টক রাখতে পারি না। কিছু কিছু কালেকশন কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। এখান থেকে যাবে দুটো কুর্তিস, কোনটা যাবে আমি ঠিক বলছি না, আর হলো এখান থেকেও একটা নাইটি যাবে আর একটা শাড়ি যাবে। তো কোনগুলো যাবে সেগুলো আমি প্যাক করে নিই, প্যাক করে নিয়ে দেন আমি আবার রিটার্ন আসছি। তো আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর যেগুলো মালগুলো যাবে সেগুলো আমার ভালো মতন প্যাকিং করা হয়ে গেছে। যেহেতু এটা আমি মানে যেহেতু এটা শিলিগুড়ির মধ্যে, সেই জন্য আমি ডিসাইড করেছি যে ডেলিভারি ম্যানকে দিয়ে আর এটা পার্সেল করাবো না, এটা আমি আসা হচ্ছে নিজে গিয়ে দিয়ে আসবো। যেহেতু শিলিগুড়ির মধ্যে যেগুলো অর্ডার আসে সেগুলো আমি চেষ্টা করি নিজে হাতে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। সত্যিই খুব ভালো লাগে নিজে যখন তুমি কোনো একটা বিজনেস স্টার্ট করবে, তারপরে যখন তুমি নিজের হাতে সেই কাজটাকে ভালো মতন করতে পারবে আর তোমাদের ভালোবাসা পাবো, তো সেটা সত্যি খুব মানে ভালো লাগার একটা ব্যাপার। তো ওইটা তো আমার মানে ভালোবাসা, অবশ্যই ভালোবাসা। আর
এটা হচ্ছে আমার ফার্স্ট ভালোবাসা, এটা জানো। এটার জন্য অনেক মেহনত করতে হয়। যারা ইউটিউবে আছো, যারা খাটনি করছো, করে যাও। আমি বলবো এই জিনিসটার থেকে ভালো জিনিস আশা করি আর কিছু নেই। এইটা যখন তুমি অ্যাচিভ করবে না একটা সময় পরে, তুমি ইউটিউবার সাকসেসফুলি হও যে না হও, আমি মনে করি এই জিনিসটা যখন তোমার হাতে চলে আসবে, এটার থেকে বড় অ্যাচিভমেন্ট মনে হয় আর কিছু হবে না। হ্যাঁ, ইনকাম তো সবাই করবে ইউটিউব থেকে, কিন্তু এইটার থেকে মানে বড় অ্যাচিভমেন্ট মনে হয় জীবনে আর কোনোটা তোমরা পাবে না। লাইক মাধ্যমিকের সার্টিফিকেট, HS-এর সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, তারপরে এই গুগল অ্যাবসেন্স, এটাও একটা সার্টিফিকেট। এটাও তোমার, তুমি যে কাজ করছো এতদিন ধরে, ইউটিউবে আছো, তোমার জার্নির একটা সার্টিফিকেট কিন্তু এই গুগল অ্যাবসেন্স। এই তোমার যে গোটা ইউটিউবের জার্নি, আমার এটাই ইচ্ছা ছিল আমি ইউটিউবে ঠিকঠাক থাকতে পারি কি না, ভিডিও করতে পারি কি না, বাট টোটাল আমি ইউটিউবে যে ভিডিও দিয়েছি, শর্টস দিয়েছি, যা কিছু টুকটাক করছি, সবটার কিন্তু মানে কৃতিত্ব কিন্তু এটা। আর ইউটিউব কিন্তু যেমনভাবে তুমি কাজ করবে সেভাবে সেই কৃতিত্বের ফল কিন্তু ইউটিউব অবশ্যই দেয়। আর সেটার হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে এটা, গুগল অ্যাবসেন্স। এটা কিন্তু আমার খুবই কাছে, যেমন আমার বিজনেসটা আমার খুব কাছে, সেরকম এটাও আমার খুবই কাছে। এটাও আমার একটা স্বপ্ন পূরণ। তো যাই হোক, অনেক কিছু বলে নিলাম। ব্রেকফাস্টও আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি মনে করছি আমি এখন ওরকমভাবে কাজ করছি না, তার জন্য ইউটিউব আমাকে সেরকম ফল দিচ্ছে না, বাট হোপসো চেষ্টা করবো। অনেকেরই এটা স্বপ্ন, তো আশা করি সবার স্বপ্ন পূরণ হোক। তো ঠিক আছে, চলো এখন দেখি কী করছি, যা কিছু করবো টুকটাক। এখন একটু এডিটিংও বাকি আছে, আর যেহেতু শরীরটাও সেরকম ভালো না, সেজন্য সেরকমভাবে আমি ব্লগও করতে পারছি না আর কি। লাঞ্চের পরে আর ব্লগ করা হয়নি, তো সচিন চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ, আমার পার্সেল রেডি, এখন আমরা ডেলিভারি দেওয়ার জন্য পৌঁছে যাচ্ছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এদিনটাকে জীবন। সত্যি বলতে আমি প্রচণ্ড নার্ভাস আর খুব এক্সাইটেড, কারণ আমি নিজে হাতে এত দূরে ফার্স্ট টাইম পার্সেলটা দিতে যাচ্ছি। সো সুপার এক্সাইটেড। মিষ্টির দোকানটা দেখে আমরা দাঁড়িয়ে গেলাম, কারণ আমি ফার্স্ট টাইম যেহেতু নিজে হাতে ডেলিভারি দিতে যাচ্ছি, আর মানুষটাও ছিল অনেকটাই স্পেশাল, তো তার জন্য কিছু মিষ্টি নিয়ে আমরা এখান থেকে রওনা দেব। আজকে আমি খুবই হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। টোটাল ব্যাপারটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম। আমার স্বপ্নের দিকে ধীরে ধীরে আমি পৌঁছাতে পেরেছি, এটা নিয়ে ভেবে আমি অনেক খুশি। আর এখনও যথেষ্ট ইমোশনাল হয়ে পড়েছিলাম, জন্য আমি ভালোভাবে ব্লগ করতে পারিনি। সো এনিওয়েজ, আমি এখন বাড়িতে গিয়ে চেঞ্জ করে আমি আর সচিন দুজন মিলেই বেরিয়ে পড়েছিলাম একটু গাজর লোবার উদ্দেশ্যে, কারণ অনেকদিন ধরে আমাদের একটু ঘুরতে যাওয়া হয়নি। তো দেখতে থাকো, ছোটোখাটো এখানে অনেক কিছু মজা করেছি, ক্লিপ নিয়েছি, সেগুলো এনজয় করতে থাকো। কিছু হাসি কিছু আশা। গজলডোবা ব্রিজের উপরে আইসক্রিম রেখে আমরা এখন আইসক্রিম খাচ্ছি। এটা ফেলবো, এটা ফেলবো, চলো দেখতে ফেললাম। দেখ সোটটা দেখ, আও গয়া পানি মে। যেতে দে, এখন যেতে দেয় না, এত সুন্দর আমার ডিনার টেবিল। ওই কোথায় গেলি? ব্রিজের উপরে আইসক্রিম রেখে আমরা এখন আইসক্রিম খাচ্ছি, এত সুন্দর সুন্দর হাওয়া। আমার আইসক্রিমটা গলে গেল, এত সুন্দর হাওয়ার অনুভূতি নিতে নিতে আমরা হচ্ছে এখন কটা বাজে রে, এখন আমরা হচ্ছে গজলডোবা ব্রিজকে ডিনার টেবিল বানিয়ে নাচি হচ্ছে আমরা আইসক্রিম। কেমন লাগছে রে? সত্যি দারুণ লাগছে, আলাদাই অনুভূতি। আমি আইসক্রিমটা খেয়ে নি, তাহলে আমার আইসক্রিমটা যাবে পরে।
যায় বই যায় হৃদয়। এ ডগু গজলের ভাই সেই ডগির সাথে কেন দেখা? এই যেখানে যাব আমি এই রকম টাইপের কয়েকটার সাথে দেখা হয়ে যাবে, বাট সেই ভিন না। একটা জিনিস দেখলি না, ভালো জিনিস দেখতে পাচ্ছিস না? এই দেখ এখানে, হ্যাঁ ওর সাথে নাইট ওয়ার্ক করতে গজলুবার রাত্রে মাংস ভাত খায়। মাংস ভাত ও তুই খাচ্ছিস সেটা বল, বাড়ির থেকে খেয়ে আসছিস সেটা বল, কেমন লাগছে বল? হ্যাঁ আরে আমি জানি না, আমাকে ফোন করে গেলাম খাইলাম বাড়ি। আচ্ছা নাইট ওয়াকটা কিরকম বলো? আমার সাথে তুমি এত রাতে খাচ্ছো, আমাদের বাইক একজনের পছন্দ হয়ে গেছে ফটো তুলতে জন্য, আমরা এখন এইভাবে ঘুরে বেড়াচ্ছি। এই ছেলেটা বলবে না যে দাদা এটা আমাদের বাইক শোরুম, ওনার পছন্দ হয়েছে ওই জন্য ফটো তুলছে। ওই উঠে গেল নাকি ব্যাগ? চলো টাটা, বাই বাই, টাটা কর, টাটা। আমাদের হ্যাপি সানডে গুজার গয়া। কাঁচা আম খুশি না, তুই বলিস না তো শয়তান। ঠিক আছে আমাদের আজকের ট্যুর খতম।